মথুরাপুর সাহ বাগিচার অঘটন বাগিচাখনের সহপরিচালক পঙ্কজ ত্রিপাঠী নামের লোকজন বাইকত পেট্রোল ভরাই থাকতে হঠাৎ অগ্নিদগ্ধ হয়। পেট্রোল ভরাই থাকা অবস্থাত লোকজনে সিগারেট খাই আছিল। লোকজনের প্রায় 80% দেহ অগ্নিদগ্ধ হয়েছে। আহত ব্যক্তিজনক চৰাইদেউ জেলা চিকিৎসালয়ত ভর্তি করা হয়। আমি পুনৰবাৰ জনাইছো, এক অঘটন সংঘটিত হয়েছে মথুরাপুর সাহ বাগিচাত। বাগিচাখনের সহ পরিচালক পঙ্কজ ত্রিপাঠী নামের লোকজন বাইকত পেট্রোল ভরাই থাকতে হঠাৎ অগ্নিদগ্ধ হয়। আর পেট্রোল ভরাই থাকা অবস্থাত লোকজনে সিগারেট খাই আছিল। আর লোকজনের প্রায় 80% দেহ অগ্নিদগ্ধ হয়েছে। আহত ব্যক্তিজনক চৰাইদেউ জেলা চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আর কিদরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল আমি ভিজুয়াল আপনার দেখাইছো। মথুরাপুর সাহ বাগিচার সোনারী মথুরাপুর সাহ বাগিচাতে অঘটন সংঘটিত হয়। আর বাইকত পেট্রোল ভরাই থাকতে কিদরে হঠাৎ অগ্নিদগ্ধ হয় ব্যক্তিজন আর মুহূর্ততে হওয়া দোয়া লাগে। আর ব্যক্তিজনে যে মুহূর্তে পেট্রোল ভরাই আছিল সেই মুহূর্তে সিগারেট খাই আছিল, তারপর অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আর লোকজনের প্রায় 80% দেহ অগ্নিদগ্ধ হয়েছে। মুহূর্ততে স্থানীয় লোক উপস্থিত হয় আর জুই নুমাবলে চেষ্টা করে। আর ততাতৈয়াকৈ ব্যক্তিজনক চৰাইদেউ জেলা চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে, কিন্তু ইতিমধ্যে 80% দেহ অগ্নিদগ্ধ হয়েছে। তিনজনের হাত লাগলে কাহিনী।